আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই ভিডিওতে আমরা শিখব তামিজের কয়টি হরফ ও কি কি এবং হরফের পরীক্ষা। এরপরে আমরা শিখব নুক্তাওয়ালা হরফ কয়টি ও কি কি, নুক্তা ছাড়া হরফ কয়টি এবং কি কি। এরপরে শিখব হরকতের পরিচয়, কোনটি কোন হরকত সেটা আমরা শিখব এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। যারা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে চান, কোরআনের নিয়ম কানুন পড়ার পদ্ধতি জানতে চান, তারা অবশ্যই ভিডিওটি দেখুন। তামিজের হরফ কাকে বলে? তামিজ হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে পার্থক্য বা ব্যবধান। তামিজের হরফ বলতে কাছাকাছি নামের এমন দুটি হরফ যেগুলোর একটি হরফ উচ্চারণ করলে আরেকটি হরফ বোঝার আশঙ্কা থাকে। এমন দুটি হরফের নাম ভালোভাবে পার্থক্য করাকে বোঝায়। চলুন দেখে নিই কোনগুলো তামিজের হরফ। তামিজের হরফ বারোটি, তামিজের হরফ বারোটি। ত, ত, তা, তা, র, র, রাল, রাল, সদ, সদ, সিন, সিন, হা, 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 জিম, জিম, জা, জা, কফ, কফ, কাফ, কাফ। তকে মোটা উচ্চারণ করতে হবে আর তা চিকন উচ্চারণ হবে। হা হলকের মধ্যখান থেকে আওয়াজকে চেপে পড়তে হবে আর হা হলকের শুরু হতে সহজ আওয়াজে উচ্চারণ করতে হবে। জিমকে শক্ত এবং মজবুত আওয়াজে উচ্চারণ করতে হবে। যা, যাকে পাখির মতো চিঁচি আওয়াজে উচ্চারণ করতে হবে, যেমন যা, যা। সদকে মোটা উচ্চারণ করতে হবে। সিনকে চিকন উচ্চারণ অর্থাৎ পাতলা উচ্চারণ করতে হবে। সাকে নরম উচ্চারণ হালকাভাবে করতে হবে। ওয়দকে জিহ্বার গোড়া থেকে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। ওয়কে জিহ্বার ডগ থেকে অর্থাৎ আগা থেকে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। দালকে জিহ্বার আগা অর্থাৎ জিহ্বার ডগ থেকে পাতলা আওয়াজে উচ্চারণ করতে হবে আর জকে মোটা উচ্চারণ করতে হবে। রালকে পাতলা উচ্চারণ করতে হবে। কফকে মোটা উচ্চারণ করতে হবে। কাফকে চিকন অর্থাৎ পাতলা উচ্চারণ করতে হবে। এখন এই হরফগুলি আপনি চিনতে পারছেন কিনা বা দেখে পড়তে পারছেন কিনা একটু দেখুন ভিডিওটি স্টপ করে। যদি আপনি অক্ষরগুলি দেখে পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তাহলে এখনই দেখে নিন কোনটি কোন হরফ। আলিফ, জিম, দাল, রাল, সিন, ওয়াদ, শিন, র, সদ, আইন, কফ, হামজা, নুন, ফা, লাম, বা, কাফ, থা, ত, তা, রাল, খ, মিম, হা, ওয়াও, ব, হা, গাইন, ইয়া। এখন আমরা জানব নোক্তাওয়ালা হরফ কটি, কি কি এবং কোনগুলি। তো চলুন দেখে নিই। প্রথমে রয়েছে বা, বায়ের নিচে একটি নোক্তা রয়েছে। এরপরে রয়েছে তা, তায়ের উপরে দুটি নোক্তা রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন থা, তায়ের উপরে তিনটি নোক্তা রয়েছে। জিম, জিমের মাঝে একটি নোক্তা রয়েছে, জিমের মতোই কিন্তু এর নোক্তা রয়েছে উপরে একটি। খ, এরপরে রয়েছে রাল, রালের উপরে একটি নোক্তা। রালের পরে রয়েছে যা, যায়ের উপরেও একটি নোক্তা কিন্তু এদের গঠন আলাদা। শিন,
শিনের উপরে তিনটি নকতা, এরপরে রয়েছে ওয়া, ওয়াদের উপরে একটি নকতা, ওয়ের উপরে একটি নকতা, কিন্তু ওয়াদ এবং ওয়া আলাদা। এরপরে গাইন, গাইনের উপর একটি নকতা, ফা, ফায়ের উপরে একটি নকতা, কফ, কফের উপরে দুটি নকতা, ফা এবং কফ এর গঠন দুটি আলাদা, এগুলো একটু খেয়াল রাখবেন, মনে রাখবেন। নুন, নুনের মাঝে, উপরের মাঝে একটি নকতা, ইয়া, ইয়া এর নিচে দুটি নকতা, ইয়ার গঠন এই ধরনের হয়, এগুলো একটু খেয়াল রাখবেন। আসুন দেখি নকতা ছাড়া হরফ কোনগুলি। নকতা ছাড়া হরফ হচ্ছে 14টি, এর মধ্যে রয়েছে আলিফ, কোনো নকতা নেই, হা, কোনো নকতা নেই, দাল, কোনো নকতা নেই, র, কোনো নকতা নেই, সিন, কোনো নকতা নেই, সদ, নকতাই নেই, ত, নকতা নেই, আইন, নকতা নেই, কাফ, নকতাই নেই, লাম, নকতা নেই, মিম, নকতা নেই, ওয়াও, এতেও নকতা নেই, হা, নকতা নেই, হামজা, নকতাই নেই। তো এই 14টি হরফে কোনো নকতা হয় না। বাকি এর আগে যে হরফগুলি আমরা দেখেছি 15টি হরফ, সেই হরফগুলিতে নকতা আছে, নকতা থাকে এবং থাকবে। এখন আমরা জানব হরকতের পরিচয়। হরকত কাকে বলে? হরকত হলো জের, জবর, পেশ, এগুলিকে হরকত বলা হয়। তো জবর কোনটি, জের কোনটি, পেশ কোনটি, এটাকে আমাদের চেনা দরকার, জানা দরকার। চলুন জেনে নিই কোনটি জবর, জের এবং পেশ। দেখুন, যে অক্ষরের উপর এই ধরনের চিহ্ন থাকবে সেটি হলো জবর, আর যে অক্ষরের নিচে এই ধরনের চিহ্ন থাকবে সেটি হলো জের, আর যে অক্ষরের উপরে অর্থাৎ মাথায় গোলাকার এই ধরনের চিহ্ন থাকবে সেটি হলো পেশ। আর এদেরকে হরকত বলে, অর্থাৎ জের, জবর, পেশকে হরকত বলে। আর এই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। যেমন আ, ই, উ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।